যাচ্ছি, কারণ আছেন একটু জয়েন করে ফেলুন। আজকে মন পালাস থেকে চমৎকার চমৎকার কালেকশন আপনাদেরকে মানে গিফট হিসেবে দিয়ে দিতে যাচ্ছে। এত সুন্দর একটা প্রাইজের মধ্যে এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো। সো মারুন, মারুনের মধ্যে কি আছে দেখি একটু। মিক্সড গোল্ডেন একটা কালার কন্ট্রাস্টের স্কার্জারি ওয়ার্ক, ওয়াও ওয়াও মিন্স ওয়াও, খুবই প্রিটি একটা কালেকশন। মানে আমি অবাক হয়েছি, যারা দেখবেন এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন তারাও কিন্তু অনেক অনেক অবাক হয়ে যাবেন, খুবই সুন্দর। ওয়াও রিয়া, তো কে যেন দিচ্ছেন অলরেডি জয়েন করে, সো লাভ রিয়া একটু দিচ্ছেন। একটু কাইন্ডলি আমার আমার একটা অনুরোধ রাখা যায় কি, সেলিং গ্রুপগুলোতে একটু কাইন্ডলি একটু শেয়ার করে দিন। এত সুন্দর কালেকশন আমি চাই না আপুরা মিস করে ফেলুক, কেউ না কেউ কারো না কারো হয়তো ভালো লেগে যাবে, কিংবা কেউ না কেউ হয়তো এই ধরনের কালেকশন খুঁজছেন আমি বা আমাদের পর্যন্ত পৌঁছাতে পারছে না তাদের জন্য। দেখুন কি সুন্দর কালেকশন, এটা হচ্ছে নিচের স্কার্ট, এটা রাজস্থানি ড্রেস ম্যাডাম। আচ্ছা আমি ব্যাকে যাচ্ছি, এই যে দেখুন নিচের স্কার্ট, আর এটা হচ্ছে ব্যাক সাইড। এটাকে অনেকে টু পার্টের গাউন হিসেবেও পড়তে পারেন, যারা শর্ট গাউন চান অথবা যারা বেশি লং গাউন চান তারা এটা, কারণ এটা আপনার নিজের ইচ্ছা মতো করে লং বা শর্ট করে পড়তে পারবেন, বা এটাকে বলতে পারেন আপনি লেহেঙ্গা। আমি একটু ভালো করে দেখাবো, আমি লেহেঙ্গা নিচে একটু ঘেটটা দেখুন এবং কাজটা দেখুন। এটা হচ্ছে কি, এটার সঙ্গে টপস, এটা টপস বলতে হচ্ছে সেমি লং টপস, তাই না? হ্যাঁ জি। আর এটাকে আমরা ওই যে বলে গেলাম যে আপনি যদি গাউন, যারা অনেকে শর্ট গাউন চান তারা শর্ট করে পড়তে পারবেন, যারা লং গাউন চান তারা লং ভাবে পড়তে পারবেন, আবার যদি মনে করেন যে এটা লেহেঙ্গা তাহলে এটা লেহেঙ্গার মতো করেই পড়তে পারবেন, সব ভাবে সব স্টাইলেই পড়তে পারবেন। এটা সব রকম পার্টিতে ইউজেবল বিদায় এটাকে এরকম ভাবে তৈরি করছেন। এখন অবশ্য ডিজাইনাররা চিন্তা করেন যে একটা ড্রেস একবার না পরে রেখে না দিয়ে যাতে সে ইউজ করতে পারে, ইউজেবল হয়, সেটা করার চিন্তা ভাবনা। এবং এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু অত্যন্ত একটা মার্জিত প্রাইস পড়ছে, সবকিছু বিবেচনা করে। যেমন এই জামাটার দাম মাত্র 7000 টাকা করে নিচ্ছি। এই যে দেখুন আমি আপনাদেরকে টপসটাকে ফ্রন্ট ব্যাক ভালো করে দেখাবো, কারণ টপসটার মধ্যে অনেক কিছু আছে যেটা আমি দেখাই। এটা ফ্রন্ট পার্ট ম্যাডাম, এটা হচ্ছে ব্যাক পার্ট, এজ ইট ইজ সেম, একটা সুতো কম নেই, কোলি করে তাই না, মানে উপর থেকে চাপা একটু ন্যারো শেপের মধ্যে নিচের দিকটা ছড়ানো। এটা বডির মেজারমেন্টটা হচ্ছে আপু, এটা বডির মেজারমেন্ট হচ্ছে 46। আচ্ছা ঠিক আছে, 46। এই যে এটা আর একটা কালারও আছে, আর এটা 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 কাজগুলো দেখুন, এটা এত সুন্দর কাজ, মানে অ্যামেজিং। এটা হচ্ছে উন্নটা, এই যে ম্যাডাম এটা হচ্ছে উন্নটা। আপনারা অনলাইনে অনেক হাঁটেন, অনেক কেনাকাটা করেন, এটা আমি খুব ভালো করে জানি, বাট এই প্রাইজের ভেতর এই ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল না। আমরা ব্রাইডালদেরকেও এই ধরনের ড্রেস গিফট হিসেবে দিতে পারি। আর রিসেন্ট আমাদের একজন ক্লায়েন্ট তার গায়ে হলুদে আমাদের একটা কালেকশন পরে পিক আপলোড করেছে, আমরা খুবই খুশি যে আমাদের ওই পর্যন্ত কালেকশনগুলো চলে গেছে, যে ব্রাইডাল বা কি বলবো হলুদের অনুষ্ঠানে বা হলুদ পার্টিতে অলিভ কালার ড্রেসটা পরে। হ্যাঁ জি জি, সে খুব খুশি, তার সে তিনটা ড্রেস নিয়েছে, তার মায়ের জন্য, নিজের জন্য, আর এক কাজিনের জন্য। আচ্ছা যাই হোক, এটা 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 যারা দেখবেন এই জামাটা অত্যন্ত সুন্দর, নাইস, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কালার দেখাবো আপু, এটা প্রাইস হচ্ছে 7000 টাকা। আচ্ছা এটার সাথে একটা গাউন থাকবে, গাউনটার পাশেও কিন্তু এইভাবে, সরি ওনা থাকবে, ওনাটা এইভাবে পাইপিং করা, ঠিক আছে। অনেক সুন্দর এটা, এটা আরেকটা কালার স্মোকি কালার, যেটাকে আপনারা স্মোকি গোল্ডেন বলতে পারেন, নিঃসন্দেহে সুন্দর একটা কালার, স্মোকি অ্যাশের মধ্যে, এটাও খুব চমৎকার একটা কালার। হ্যাঁ এগুলো ঘুরে ফিরে হয় কি, যে একটু ডিজাইনটাকে চেঞ্জ করে আবার নতুন নতুন করে কালেকশন গুলো আসে। এই সপ্তাহে যেটা দেখছেন পরের সপ্তাহে হয়তো ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, মানে ফ্যাব্রিকটা তো সেম থাকবে। মনোপলি একটা ড্রেস, এবং এই টাইপের কিছু ভিডিও আমরা কালকে ইনশাল্লাহ আপুদের সামনে হাজির করবো। এটা এই যে সামনে এবং পিছনটা একই রকম আছে, দামটা নিচ্ছি হচ্ছে আপুদের কাছ থেকে 7000 টাকা করে। এর আগে আমরা এই টাইপের ড্রেস আপুদেরকে 6500 দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে একটু আমাদের চার্জটা বেড়ে গেছে, এখন পার ড্রেস আমাদের এক একটা কেরিং চার্জ দিয়ে আসে 1200-1300 টাকা, যে কারণে ড্রেসের রেটটা বেড়ে গেছে। এটা হ্যাঁ নিচের স্কার্টটা, হ্যাঁ এই যে স্কার্ট বলি, লেহেঙ্গার নিচের অংশ বলি, বা গাউনের টুপটের গাউন বলি, যেটা যে নামে খুশি, যে নামে করতে চান এটা সে নামের ড্রেস। হ্যাঁ স্মোকি অ্যাশের মধ্যে, আর এটার এই যে এটা এখন যদি আমি টোটাল সেটিং করে দিলাম আপনাকে, এই হলো আপনাদের ড্রেসের আউটলুক। দেখুন অত্যন্ত সুন্দর একটা ড্রেস, আর এই ড্রেসটার প্রাইসটা হচ্ছে 7000 টাকা, তবে প্রাইসটা একদম রিজনেবল, নিঃসন্দেহে রিজনেবল প্রাইস। দেখুন তো এত সুন্দর কালেকশন গুলো, মানে আপুদের যাদের ভালো লাগবে বা বাজেটে কোনো প্রবলেম হবে না কিংবা প্রয়োজন,
তারা কিন্তু রেখে দিতে পারেন, এগুলো সব সময় অ্যাভেলেবল আসে না। সো খুব সুন্দর একটা স্লিপ, এগুলো বাহিরের কালেকশন। এখন বর্তমান পারিপার্শ্বিক যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করছে, আমাদের করোনা একটু কম হওয়া সত্ত্বেও বিশ্বের অন্যান্য দেশগুলোতে একটু বেশি ঢাকার ভিতরে অনলাইনে হোম ডেলিভারি পাচ্ছেন, আর শপে যদি অ্যাভেলেবল থাকে, হ্যাঁ লাগ ভালো থাকলে পেয়ে যাবেন, আপনারা আসবেন ইনশাল্লাহ, আমরা দেওয়ার চেষ্টা করবো, এবং থাকলে 100% আপনারা পেয়ে যাবেন। প্রাইসটা 7000। এটার ভিতরে যে লাস্ট একটা কালার দেখাচ্ছি, এটাকে আমরা সুরমা, এটা ওই স্মোকি অ্যাশ বলা হয়, বাট একটু ডিপ, মানে আরেকটু, এটা হচ্ছে গোল্ডেন টাইপ। প্রথম এটা যেটা দেখালাম এটা হচ্ছে গোল্ডেন, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাশ টাইপ। এই ম্যাম, এটা যে নিচের পার্ট, এটাকে ল্যাঙ্গা স্কার্ট টাইপ বলে না কেন, এটা ঘেরটা কিন্তু অনেক, আরে কিন্তু অল ওভার, আমি সরি বলতে ভুলে গেছি, মানে স্কার্টটা সামনে এবং পিছনে কোনো বলতে কিছু নাই, সবই সমান সমান, আপনারা যেভাবে খুশি করতে পারেন। হ্যাঁ, আর এটার নিচে একটা ক্যানকান আছে একটু ফ্লাপি করার জন্য, যারা একটু ফুলাতে চান তারা ফুলাবেন। আর এটা হচ্ছে উপরেরটা ম্যাডাম, উনি প্রাইস জানতে চেয়েছেন 7000 টাকা। হ্যাঁ, অনেক চমৎকার কালেকশন, এবং কালার গুলো ট্রেন্ডিং, মানে আমরা যে কালার গুলো এখন খুঁজি, এবং টপসটা দেখুন না, টপসটার কাটিং গুলো একটু দেখুন। এই যে ম্যাডাম, যদি অত্যন্ত সুন্দর কিছু খোঁজেন, যে হ্যাঁ আমি প্রাইজের সাথে কোনো আমাদের কোনো বিষয় না, আমরা একটা ভালো জিনিস খুঁজি, হ্যাঁ ইতির ভিতরে আমাদের পেজে এরকম কয়েকজন আপু কাস্টমার আমি পেয়েছি, যারা বলছে যে মাসুদ ভাই আমাদের প্রাইসটা আসলেই কোনো সমস্যা না, আমার হচ্ছে একটা সুন্দর জামা চাই, একটা সুন্দর ড্রেস চাই। আমি হ্যাঁ তাদের উদ্দেশ্য করে বলছি, হ্যাঁ আমরা মন প্যালেস থেকে বরাবরই ইনশাল্লাহ আমার দোকানের ব্যবসার শুরু থেকেই, আমি একটু আমার পেজ যদিও 4.5 মাসের, কিন্তু আমি যখন এই মার্কেটে প্রথম বিজনেস শুরু করি 2008 সালে, তখন থেকেই একটু আমি ডিফারেন্স ছিলাম, এবং আলহামদুলিল্লাহ ঢাকার মার্কেটগুলিতে আমার একটা ব্যাপক পরিচয় আছে, মুন প্যালেস, সহ ফ্যাশন, সহ বুটিক্স, মানে এক নামে চেনে, এবং এরকম আমার কিছু কাস্টমার আছে টোটাল বাংলাদেশে, যারা মুন প্যালেস, সহ ফ্যাশন, সহ বুটিক্স বললে এক নামে দোকানটা চিনবে, যে হ্যাঁ এই দোকান থেকে তো আমি পারচেস করছি, বা একটা ব্যাগ আপনাদের কাছে অলরেডি চলে আছে, থাকতে পারে এরকম আমার শোরুমের একটা ব্যাগ আপনাদের বাসায়, মানে একবার পারচেস করছেন, আমার একটা ব্যাগ আপনাদের কাছে থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে, আমি বরাবরই আমি যখন পারচেস করি তখন প্রাইসের কথা বিবেচনা করি না, প্রাইসটাকে চিন্তা করি না, আমি সুন্দর খুঁজি, তখন আমার মেমোরির ভিতরে তখন একটা কাজ করে যে আমি কতটা সুন্দর নিতে পারবো, কতটা ডিফারেন্ট দিতে পারবো কাস্টমারদেরকে, আমি সেই সব বিষয় থেকে আপনাদেরকে বলতে পারি। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, আমি মেবি পেরেছি, বাকিটা আপনাদের চোখের চাওয়া পাওয়ার শেষ নেই মানুষের, তারপর আমি বলতে পারি যে আপনারা নিঃসন্দেহে পছন্দ করবেন। আর এটা হচ্ছে দোপাট্টাটা, আমি কিন্তু এগুলো সাধারণত দোপাট্টাগুলি নর্মাল হয়, আমি ওদের কাছে বলে যে আমাদের দেশে একটু ওড়নাটা পড়ে যেহেতু, এবং স্টাইলিশ ভাবে হলেও তুমি একটু কিছু কাজ দিয়ে দিও না, ওড়না নর্মাল পরে আর ম্যাক্সিমাম দেখা যায় ওড়নাই থাকে না, হ্যাঁ গাউনের সঙ্গে জাস্ট হচ্ছে গাউনটাই থাকে। এই যে আমি দিলাম আপনাদেরকে, যদি আপনারা একটু খুশি হয়ে থাকেন, আর প্রায় প্লিজ আপুরা এসে প্রাইজের ব্যাপারটা বার্গেনিং করবেন না, আমি হয়তো আপনাদের কোনো কোনো ডিসকাউন্ট ফিক্সড একটা প্রাইস দিয়ে আমরা অনলাইনে লাইভে আসি। তো আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কি, কালার তো অসম্ভব সুন্দর, এই মুহূর্তে অনেকেই জয়েন করেছেন, সো আমি বুস্টিং করলে যেটা হয় কি, যে অনেক আমরা অনেক ফলোয়ার্স পাই, বাট হচ্ছে আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা হয়তো নির্দিষ্ট কিছু অনলাইন অ্যাক্টিভ ক্লায়েন্ট পাই, সেজন্য আমরা প্রায় রিকোয়েস্ট করে থাকি যে আমাদের কাইন্ডলি লাইভটাকে সেলিং গ্রুপ বা ফিমেল গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন, এটা হচ্ছে আমরা আপনাদের প্রতি সবসময় অনেক গ্রেটফুল থাকবো। তো এই লাইভটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, আর শেয়ার করার পর একটু শেয়ার ডান লিখে দিবেন, অবশ্যই ওই আপুদের জন্য পারচেজের ক্ষেত্রে চেষ্টা করা হবে যতটুকু সম্ভব একটু অনার করার। তো যে কালেকশন দেখালাম একটু ফ্রন্ট ব্যাকটা ভালো করে দেখায়, কারণ টপসটা ভাই টপসটাকে একটু ভালো করে দেখাবো, কারণ টপসের নিচের যে লেয়ারটা এটা নেটের উপর, মানে এটার ভেতরে আর কিচ্ছু পড়তে হবে না, সম্পূর্ণ সুন্দরভাবে রেডি করা, সাইজ তাহলে ফ্রি বলা যায় না? জি আপু, এটা 44-46 সাইজ আছে। আচ্ছা 46 পর্যন্ত ভালো আছেন, তাদের জন্য টেনশন করতে হবে না, যারা চিকন আছেন তাদের তো কোনো টেনশন করতেই হবে না, 38 আমার কাছে অ্যাভেলেবল আছে, আপনারা শুধু সাইজটা মেনশন করে দিবেন। আর এটা কিন্তু ব্যাক সাইড আপনারা যদি পারচেজ করতে চান, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মনে যদি আসে যে না একটা ড্রেস আমি নিতে পারি, তো আমরা ইনশাল্লাহ আপনি নিতে পারেন, আমি আপনাদেরকে বলবো।
জি নেন। আগামীকাল এর উপরে আরো কিছু ভিডিও বা লাইভ দেওয়া হবে যেগুলো নতুন কালেকশন আসছে, আর এগুলো ফিউ পিসেস অ্যাভেলেবেল আছে। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। আরেকটা বলছি, আরেকটা কথা একেবারে বারবার বলছি, আপনারা 100% মানে কনফার্ম হবেন দেন অর্ডার প্লেস করবেন, কারণ আমাদের প্রোডাক্ট অনেক সময় ব্যাক আসে। সো যারা প্রোডাক্ট যে ওখানে পৌঁছানোর পর তারা কোনো সেক্ষেত্রে হয় কি, আমাদের ওই ধরনের ক্লায়েন্টদেরকে আমরা কিন্তু সেকেন্ড টাইম আর এরপর থেকে প্রোডাক্ট দেব না, যারা ফোন পিক করবে না। মানুষের প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে আপনারা জানাতে পারেন যে প্রবলেমের জন্য আমি ফোন ড্রেসটা রিসিভ করতে পারছি না, আমার দুদিন লেট হবে। বাট একদম ফোন পিক করবেন না, ড্রেসটা